নমস্কার বন্ধুরা ওয়ে এর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনার বেবি হঠাৎ করে কেঁদে ওঠে অথবা ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে যদি চিৎকার করে ওঠে তাহলে আপনারা কি করবেন বন্ধুরা এমনটি আমাদের সঙ্গে প্রায়ই হয়ে থাকে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের এই সমস্যাটা কিন্তু প্রায় ফেস করতে হয় তো বন্ধুরা আজকে আমি আপনাদের এই সমস্যার সমাধানের উপায় বলব তো বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দিন এবং বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা যদি আপনার বেবি হঠাৎ করে কেঁদে ওঠে বা ঘুমের ঘরে হঠাৎ করে চিৎকার করে কাঁদতে থাকে এবং আপনি যদি খেলনা দিতে চান বা অন্য কিছু খাবার দিতে চান না খেতে চায় এবং কাঁদতেই থাকে তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার বেবির পেটের যন্ত্রণা হচ্ছে তো রকম সময় কিন্তু বন্ধুরা আমরা কি করি সাধারণত ইন্টারনেটে সার্চ করি যে এই সমস্যার সমাধান কিভাবে হতে পারে নানান রকম টোটকা দেখি তো বন্ধুরা এর থেকে সেটি সঠিক পদ্ধতি হতেও পারে নাও হতে পারে তো সে নিয়ে আমি বেশি আলোচনা করবো না বন্ধুরা যেটিতে সারবে সেটি আমি বলতে চাইব তো বন্ধুরা যদি এই রকম সমস্যা হয় তাহলে আমাদের কিন্তু সর্বপ্রথম বুঝতে হয় যে হয়তো আপনার ভেবির পেটের কোনো রকম সমস্যা হচ্ছে বা পেটের যন্ত্রণা হচ্ছে বা আরও অন্য কোনো সমস্যা হতে পারে তো বন্ধুরা এমন যদি হয়ে থাকে তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে বলবো আপনাদের হাতের কাছে রাখবেন উডওয়ার্ডস গ্রিপ ওয়াটার যেটিকে আমরা গ্রামাঞ্চলে গাই পাউডার নামেও চিনি অনেকেই গাই পাউডার নামে এটিকে জানেন কিন্তু এটার নাম হলো উডওয়ার্ডসের গ্রিপ ওয়াটার তো বন্ধুরা এটা কোনো পঞ্চাট ভিডিও নয় ভাববেন না যে আমি টাকা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা আমার নিজের বেবি রয়েছে এবং আমার নিজের বেবিকে এই ওষুধটা আমি অলরেডি খাওয়াই তাই আপনাদেরও বেবির যদি কোনো রকম এইরকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনারাও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ওষুধ দোকানে অর্থাৎ যে কোনো ওষুধ দোকানে আপনার এলাকায় গিয়ে যদি বলেন যে উডওয়ার্ডসের গ্রিপ পাউডার লাগবে বা গাই পাউডার লাগবে তাহলে কিন্তু তারা অবশ্যই আপনাকে এটি দিয়ে দেবে তো বাজারে এটার দাম হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নেয় তো বন্ধুরা যদি আপনি ড্রোসেস ড্রোসেসের কথা ভাবেন অর্থাৎ কত পরিমাণে খাওয়াবেন তো সেটা যদি আপনি আপনার এই উডওয়ার্সের লেভেলে দেখতে চান তাহলে কিন্তু এখানে দেওয়া রয়েছে নিউ জন্য আড়াই এম এল এবং আটটু ছ মাস মাসের জন্য পাঁচ এম এবং তারপরে যদি এক বছর বা দেড় বছর হয় তাহলে কিন্তু দশ থেকে পনেরো এম এল তো বন্ধুরা যদি আপনি আমার মতামত নেন তাহলে আমি কিন্তু এই ভাবে খাওয়াই না কারণ আমি যখন আমার নিউবর্ন বেবি ছিল তখন আমার বেবির কোনো সমস্যা হলে আমি ওই পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম খাওয়াতাম এবং আমার বেবির যখন বয়স ছ মাস হয় তখন কিন্তু আমি এটাকে হাফ এম খাওয়াতাম এবং এখন বর্তমানে আমার বেবির বয়স এক বছর দু মাসের মতো তো এখন কিন্তু আমি প্রায় এক এমএল খাওয়াই তো বন্ধুরা এটি অ্যাকিউরেট মাপ নাও হতে পারে একটু কম বেশি হলে অসুবিধা নেই তো বন্ধুরা যখনই আপনার বেবির এরকম কান্না হবে বা হঠাৎ করে কাঁদতে থাকবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপনার হাতের কাছে এই গ্রিপ ওয়াটার নিয়ে একটু খাইয়ে দেবেন দিলে আমি আশা করছি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আমি কোনো ডাক্তার নই যে আমি সঠিক সমস্যার সমাধানের আপনাদেরকে উপায় বলে দেব তো বন্ধুরা আমি নিজে ব্যবহার ব্যবহার করছি করছি এবং এটার উপকার পেয়েছি তাই আপনাদেরকে বলছি বন্ধুরা যদি আপনাদের মনে হয় আপনারা ব্যবহার করতে পারেন এবং যদি আপনাদের এর থেকে বাড়াবাড়ি কিছু হয় তাহলে অবশ্যই কিন্তু নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা উচিত সবশেষে একটা কথা অবশ্যই বলব বন্ধুরা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি আর হ্যাঁ আরও যদি কিছু জানার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনি এই ওষুধে উপকার পেয়ে থাকেন তাহলে কিন্তু নিচের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখুন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক